স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। ১৯৭১, এক শরতের সকাল। ভয় করছিল, ভাবছিলাম মৃত্যুর পরও কীভাবে সব কিছু মনে রাখাছে। চল বাড়া, দৌড়া দৌড়া বাঞ্চোদ। হ্যালো, ইমরান রহমান বলছি, যুগবার্তা সম্পাদক। আপনি? হ্যাঁ, ও কানাই, তুমি আজকে কোথায়? দুপুর মারটাও বাদ দিল না, কি যে হচ্ছে কে জানে। পথে ঘাটে, অলিতে গলিতে, রাস্তায় শুধু এনকাউন্টার। সত্যি কিসের যে মুক্তিযুদ্ধ হচ্ছে বোঝা যাচ্ছে না। পুলিশ আর এরা সেটাকে সরে খামার করে দিয়েছে। হ্যাঁ গো, যাচ্ছে তাই একেবারে। আচ্ছা, সাধারণ মানুষের কিসে দাবি দাবা নিয়ে আন্দোলন হচ্ছে শুনি, সেটা সাধারণ মানুষই জানে না। জানে শুধু সরকার, পুলিশ, অন্য দেশের চেয়ারম্যান এবং এরা। হ্যাঁ, তুমি শোনো, যত তাড়াতাড়ি পারো ডকুমেন্টসগুলো আমাকে হ্যান্ড ওভার করো। না না, কারোর প্রতি আমার রাগ নেই, সাধারণ কিছু মনের কথা। ও হ্যাঁ, ডকুমেন্টসগুলো। ওকে, রাখছি। তুই এমন কেন করছিস বলতো? কারো ভালো চাইছিস তুই? দু হপ্তাহ পর তোর নিকা, একটু বোঝ। যে মেয়েটাকে তুই ভালোবেসেছিস মামু তার সাথে তোর বিয়ে দিচ্ছে। আর রেশমা, ও কি দোষ করেছে? নাম রাফিদুল খান, বাবার নাম ইলিয়াস খান। ক্যালকাটা ইউনিভার্সিটি, বিএসসি ফাইনাল ইয়ার, রোল নাম্বার 29। রক্ত ও পজিটিভ। মানে? লালবাজারের মেজুবাবুর এই কোটটা খুব ভালো করে মুখস্থ করা। দেখ রফি, আমি তোর ভাইয়া হই, আমি তোর ভালোই চাইবো, তুই এসব থেকে বেরিয়ে আয়। ভাইয়া, তুমি আমার ভালো চাও। বাবা চায়, মা চায়, রেশমা চায়, কিন্তু এই দেশটা আমাদের কেন ভালো চাইছে না বলতো? কী দোষ আমাদের? সমস্ত পুঁজিবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংবিধানের সপক্ষে সাধারণ মানুষ কেনার চেষ্টা করছি তাই? নাকি যারা দোষ করেছে তাদের দোষী বলছি তাই? দেশভাগ, যন্ত্রণা, দাঙ্গা, এসবের মধ্যে মেহনতি মানুষের কথা ভুলে যাবে এই রাষ্ট্র? তা কী করে হতে দিই বলতো? কমরেড আজিজুল হক বলেছেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ, ছাত্ররাই পারবে, আমাদের পারতেই হবে। আমিও তো আছি এর মধ্যে, আমরা সাংবাদিক, কোনটা ঠিক কোনটা ভুল সেটা জনগণের সামনে আনা আমাদের কর্তব্য। তুই একটা কাজ কর, তোর ক্যামেরা হাত ভালো, ভালো লিখিসও, সে হাত দিয়ে বন্দুকের নলি ক্ষমতার উৎস। ভাইয়া, বন্দুকের নলি ক্ষমতার উৎস, সব ঠিক হতেই হবে ভাইয়া, সব একদিন শান্ত হবেই। ইমরান দা, আসবো?
কে? ও, তুমি এসো। কেমন আছো ইমরানদা? এই চলছে, ভালো বলবো না, ঠিক আছি আপাতত। সেটাই, আপাতত। বল, তোর খবর কি? শুনেছিলাম তুই। শুনেছিলে কি? তোমার যুগবার্তায় প্রকাশ করেনি ব্যাপারটা? না না, তা একবার তোর মুখে যা ঘটেছিল তার প্রায় সবটাই তোমরা জানো। আমার বিরুদ্ধে প্রমাণের বড্ড অভাব ছিল, তাই তাড়াতাড়ি ছাড়া পেয়ে গেলাম। তুই বেকার বেকার কাজগুলো করতে গেলি রে, খামোখা। তোর একটা কেরিয়ার আছে, ওটার কথা চিন্তা করতে পারতিস? একজনকে তো বুঝেও কিছু করতে পারলাম না। আচ্ছা, হিললে হলো ওটার কোনো? কেউ ধরা পড়লো? তোর কি মনে হয় পুলিশকে ধরা কেউ থাকে নাকি? ছাড়ে সব কথা, যাওয়ার হয়েছে, চা খাবি তো? একদম ওসব নিয়ে মাথা ঘামিও না, খুব দরকারি একটা কথা বলার জন্য এসেছি। কেন, নতুন কিছু লিখেছিস নাকি? ওই আর কি। ঠিক আছে, রেখে যাও, এখন আমি শুনতে পারবো না। না মানে? আরে চিন্তা করিস না, তোর উপর আমার ভরসা আছে, সামনে রবিবার কবে ছেপে যাবে। আর পেমেন্ট যখন বলবি। না, রোববারের কাগজে না, সোমবারের কাগজের ফ্রন্ট পেজে। মানে কি বলছিস? এই পরিস্থিতিতে সোমবারের কাগজের ফ্রন্ট পেজে তোর গল্প যাবে? ঠাট্টা করছিস? মোটেও না। আর এই কাজটার জন্য আমাকে কোনো পেমেন্ট দিতে হবে না। মানে কি বলতে যাচ্ছিস, সরাসরি বল। তার জন্য কিছু সময়ের দরকার, যেটা তুমি আমাকে এখন দেবে। কেনই বা তোমার কাছে এলাম আর কেনই বা কথাগুলো বলছি? দিতে হবে মানে? অসম্ভব। তুই এখন আয়, এখন আমার অনেক কাজ, পরে ভেবে জানিয়ে দেব। তবে ওটাই হবে, কথা দিতে পারছি না। ওটাই তোমায় করতে হবে। মানে দেখ, তোকে স্নেহ করে বলে মাথায় চড়িস না নেহা। ঠিক আছে, 30 মিনিট সময় দাও আমাকে, খুব দরকারি তাই বলছি। ওদের সাথে থেকে থেকে তোর পাচন ভাঙলে পাল্টে যাচ্ছে রে, নষ্ট করছি নিয়েকে। ইমরানদা, দয়া করে 30 মিনিট সময় দাও, খুব দরকারি। এই ঘটনাটা তোমাকে শোনাতেই হবে, প্লিজ। বিশ্বাসটা এখনও আছে তোর প্রতি, তাই এখনও ছাড়। শুনি কি আমার শুনতে হবে, আর সোমবারের ফোন পেয়ে ছাপাতে হবে উইদাউট পেমেন্ট? শুধু তুমি নও, এদেশের প্রত্যেকটা মানুষের এটা জানা দরকার, তুমি তো কেবল মাধ্যম মাত্র। দেখা যাক, তবে একটা শর্ত আছে, ওই 30 মিনিটের মধ্যে যদি কোনো টেলিফোন আসে ওই কাজটা নিয়ে আমায় ব্যস্ত হয়ে যেতে হবে, ওখানেই পার্ট শেষ করতে হবে তোকে। ঠিক আছে। ইমরানদা, এক গ্লাস জল দাও না। বস, নিয়ে আসছি আমি। বাহ, তোমার কাছে গল্পের বই এত স্টক, দেখেও ভালো লাগলো। এইটুকু তো ছেলেবেলা লেগে আছে শহরের বুকে, বাকি তো সব রক্তে ভিজে যাচ্ছে। আর লাল রংটা দেখ, ভিড় সময় নেই আমার হাতে, তাই শুরু কর। মিথ্যে বলবো না, অনেকদিন পর নিজেকে কৌতূহলী মনে হচ্ছে, কিছু জানতে ইচ্ছে করছে, তাই শুরু কর। আর হ্যাঁ, শর্তটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তাহলে শুরু করছি। ঘটনাটা একটা কারখানার কিছু হরতাল করা শ্রমিকদের নিয়ে।
মানে শ্রমিক ইউনিয়নের নেতা? অমল গুপ্ত ও তার বন্ধু সহচরী কমরেড অরুণ ঘোষকে নিয়ে। ঘটনাটা একটা রাতের ঘটনা। ঘটনা ঘটল ওই 8টার দিকে। ও তুই হঠাৎ এদিকে? না মানে হাট থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। ও তুই কি আজ কোথাও বেরিয়েছিলিস? কই না তো, হঠাৎ এসব প্রশ্ন? তোর গায়ে জামাটা দেখে বললাম, তুই বাইরে না গেলে তো জামাটা পরিস। আরে ঘরে কোনো ধোয়া জামা কাপড় ছিল না, আর বউকেও বাপের ঘরে পাঠিয়ে দিয়েছি, তাই আর কি। আমি হেরিকেনটা নিয়ে আসছি, ছাদে গিয়ে বসবো চ। কি হলো? যা, আমি হেরিকেনটা নিয়ে আসছি। অরুণের আজ সন্ধ্যের দৃশ্যটি মনে পড়ে খুব গাঢ়ভাবে। অরুণ বস। এটা কোথাকার চেয়ার বলতো? শ্যামবাজারের ওখানে পার্টির জমা উঠেছিল না 4 বছর আগে, ওখান থেকে ঝেপে নিয়ে চলে এসেছিলাম। সত্যি রে ভাই, কোথায় গেল দিনগুলো, কত মজা করেছি আমরা। তাতেও শর্টটা পাল্টে নি রে, লাল রঙটা রয়ে গেছে, সেটা বিপ্লবী হোক রক্তের রংটা থেকে গিয়েছে। সেই কেবলই মারা যাচ্ছে মানুষ। বিড়ি খাবি? এছাড়া তো কিছুই দে। তোর বিড়ি কেনা পয়সা আছে কোনো? হঠাৎ ভয়ঙ্কর ইচ্ছে হলো বিড়ি খাবার, তাই কিনে নিলাম, থাকতে পারছিলাম না। বেশ, বউ বাপের বাড়ি কবে গেছে? ছেলেটাও কি? ওদের আজ সকালে শ্বশুর ঘরে পাঠিয়ে দিয়েছি। এখানে কতদিন কেমন থাকবে বল? ওখানে দুবেলা দুটো খেতে পাবে। ছাড়, তুই তো অনেকদিন এদিকে আসিস না, আজ হঠাৎ? অরুণ মনে মনে ভাবল, ছেলেটা হওয়ার পর অমল একটু নরম হয়ে গেছে, বউ ছেলেকে গণ্ডগোল আশঙ্কা করে পার করে দিয়েছে। কিরে, কোথায় হারিয়ে গেলি, কিছু ভাবছিস? না মানে ভাবছিলাম তুই খবরটা জানিস কিনা। কি? কাল আমার সাহেবে আসার কথা আছে, সকালে অফিসে খবরটা এসেছে। তুই বলে 2-3 দিন ওই পদ্মার আসনি, অথচ তুই শোষিত শ্রেণীর সংগ্রামী সৈনিক, এখনো পর্যন্ত আমাদের নেতা কমরেড অমল গুপ্ত। একটা ব্যবস্থা করা দরকার। মানে শরীরটা বড় খারাপ যাচ্ছে কদিন থেকে, কোথাও যাচ্ছি না। আজ কেবল সকালে ওদের স্টেশনে তুলতে গেছিলাম, জানিস, কিছু বাসনকোসন বেচে তবে ওদের যাওয়ার পয়সা জোগাড় করতে পেরেছি, আর পথে বেরোলেই তো টাকা। তাহলে সকাল থেকেই জামাটা পরে আছিস বল? কিন্তু এই যে বলি, তো ঘরে কোনো ধোয়া জামা নেই বলে এটা পরেছিস? না না, মানে তাই, সকাল থেকেই ঘাম হয়ে গেছে বল। আমি আমি বদলে আসছি। থাক,
ভাল লাগছে জামাটা তোর গায়ে। কিন্তু হঠাৎ এসব কেন জিজ্ঞাসা করছিস বলতো? তারা তোর জন্য জল নিয়ে আসি, গলাটা শুকিয়ে গেছে হয়তো ভাবতে ভাবতে। তারপর কি মনে হচ্ছে? আমার একটা প্রশ্ন আছে। কি? প্রেক্ষাপটটা যে সমাজের, সেখানে অমল গুপ্তের পাখা পরে ছাতে বসে কথা চলছে, বিখাপা লাগছে না? গুড কোশ্চেন, তাহলে শুরু করি। অরুণ, অরুণ ঘোষ, ওর পুটলিটাই আছে ওর সাথের মখমলে পাঞ্জাবি, আর ওর বউয়ের সাধের জন্য কেনা নতুন শাড়িটা বিক্রি করতে যাচ্ছিল কোনো এক হুঁশিয়ারি শপে। এই করে ওর দিন কাটছে কোনো মতে। প্রায় সকলেরই হরতাল করা শ্রমিকদের একই অবস্থা। গত 41 দিন ধরে কলকারখানা লকআউট, দুর্দশা একেবারে চরমে নেমে এসেছে। শ্রমিকদের এই সংঘবদ্ধ প্রতিরোধে ভাঙন ধরানোর জন্য কত চেষ্টাই তো করলো মালিকপক্ষ, কিছুতেই কিছু হয়নি। এদিকে কত মজুর দেশে চলে গেছে, বহু সংসারে নেমে এসেছে মহাভুভুক্কের ছায়া। কত শ্রমিক কেরই মধ্যে তার সব সম্বল বিক্রি করে ফেলে একবেলা আতপেটাকে থাকতে হচ্ছে। তবুও জনসংহতি অচল বিদ্রোহে উঁচু হয়ে থেকেছে। জল, কবে থেকে? জোয়ান ঘরে ছিল। ও, যে জন্য আসা, কালকে আমের সাহেবে আসার কথা আছে, একটা জমায়েত করতে হবে, আর এই কাজ তো তুই ছাড়া। জমায়েত? জমায়েত তো করতেই হবে। অরুণ, একটা কথা বলবো? বলবি বই কি? লড়াইয়ের নতুন ধাপে মানুষের মনের বল, পেটের ভু যখন নরম করে দিচ্ছে, তখন অমল গুপ্ত ছাড়া তো কোনো কথা আর কাজ হবে না ভাই। কী যেন বলতে চাচ্ছিলিস? অরুণ, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু সে সম্পর্ক ভুলে একজন শ্রমিক হয়ে গোটা কয় কথা আমার মন দিয়ে শোন। মজুদদের উপর আমার বিশ্বাস আছে, আমি জানি ওরা আমার কথা ঠিক শুনবে আর মানবেও। অরুণ বুঝতে পারে অমল ওর চেনা খোলসটা থেকে বেরিয়ে আসছে ধীরে ধীরে। আমি এলাকার সবকটা বাড়িতে ঘুরে দেখেছি, কি অবস্থা হয়েছে এটা? মানুষের তো একটা সহ্যের সীমা থাকা দরকার না? তুই কি বলতে চাস? আমি বলি ভাবে চলবে না, চলতে পারে না। তাকাও আমার দিকে। তোর হয়তো মনে হতে পারে বাপ ঠাকুরদার বানানো কংক্রিটেই পাকা ছাদওয়ালা বাড়িতে বসে অমল গুপ্তটা বাজে রকমের বক্তৃতা দেওয়ার চেষ্টা করছে, তাই তো? এই কথাটা বলা মাত্রই অরুণ অমলের দিকে তাকায়। অমলের মুখ ভাঙা, চোখ কঠুরে চলে গেছে। অমল কত রোগা হয়ে গেছে আগের চেয়ে। অরুণ, আমি ডাক দিয়েছিলাম তাই কারখানায় হরতাল শুরু হয়েছিল, কাজকর্ম সব বন্ধ হয়েছিল, কিন্তু এত লোকজনের দায়িত্বভার আমি আর বইতে পারছি না রে। তাই আমি বলছি আমাদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে একটা আলোচনা করে ফ্যাসলা করে ফেলা যাক। ফ্যাসলা? আপোষ বল, ফ্যাসলা কথা তো তোর মুখ ঠিক মানায় না। আমার কথাটা ওভাবে নিস না, আমি জানি আমাদের কিছু দাবি দেওয়া মালিকপক্ষ মেনে নেবে,
তবে তো লড়াইয়ের কোনো মানে থাকে না, তাই না? তুই কি করে জানলি সবাই মেনে নেবে না? মানে আমার মনে হয় প্রকাশ মিয়া, হরেকৃষ্ণ দাস, বিমল চ্যাটার্জি, মুজিবুর খান এমনি সবাইকে বহাল করবে, ফের তকনা বাড়ি দেবে তাদের? তপন কর্মকারের বউ আর আনিরুল্লার মেয়েকে যে ছোটোবাবু ওসব করেছে, থানা পুলিশ সব জিম্মায় ভরে রেখে দিয়েছে, কবুল করবে ফের? তারা কি তাদের সুখ ফিরে পাবে? দেখ, আমার মনে হয় ওরা কিছুটা হলেও মেনে নেবে। কিছুটা? কিন্তু তবু দেখ, এভাবে তিলে তিলে মরা চোখে দেখা যায় না রে। কাল আহমেদ সাহেব আসলে তাকে জানাবো আমার সিদ্ধান্তের কথা, জমায়েতকেও বলবো। আমাদের ফের যোগ দেওয়া উচিত ভাই। এগুলোর পর নষ্ট করে দিতে চাস? লড়াইগুলো আঘাত করবি তুই? ভুল করছিস, আবার লড়াই হবে, আবার হবে। এখন একটু সামলে উঠতে দে, এত লোকের প্রাণ তো বাঁচাই। আর পারা যাচ্ছে না রে, নিজের ছেলেটাকে আর বউকে এমনি এমনি শ্বশুর ঘরে পাঠিয়ে দিয়ে নি, খাবো কি? নলে লড়াইটা হবে কিভাবে? ভাই, আমার অনুরোধ, একটু বুঝে দেখ। কি হলো, থামলে কেন? তোমার কি মনে হচ্ছে অমল ঠিক কাজ করছে? হয়তো ঠিকভাবে বলে ব্যাখ্যা আমি দিতে পারবো না। একজন সাংবাদিক কখনো কারো দলে যোগ দিতে পারে না, আর পারে না বলে ঠিকভাবে ভুলে উঠতে সত্যিটা জেনে আসে, আর সত্যিটাই শেষ কথা বলে। বিশ্বাস করাটা তোমার জন্য হয়তো কঠিন হতে পারে, কিন্তু এই সময় সত্যি বলে সত্যি কিছু নেই, পুরোটাই আর ছাইয়ের থেকে বেশি কিছু না। কিছু লাল রঙের ছিদ্রের থেকে ছাইটাকে বড় করে দেখা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। নাও শুরু করো। অমলের গলাটা অরুণের কানে ছোট হয়ে আসে, মনে পড়ে কতদিনকার কত কথা, কতবার দেখেছে। নিষ্পেষণের যন্ত্র চালু হলেই অমলের গলা বজ্রকণ্ঠের অনহুঙ্কার দিয়ে উঠেছে, সত্যিকারের অগ্নিহোত্রী। ওর চোখের দিকে চেয়ে গজরে উঠত রক্ত, কোনোদিন পাপের সঙ্গে আপোষ করেনিও। মাথা খারাপ হয়ে গেছে তোর? কি ভালো কি মন্দ বুঝবে কেন, সব লোপ পেয়েছে? বিচার করে দেখ, আপোষ মানে মৃত্যু, এই চেষ্টা ছেড়ে দেয় কি বলবে সবাই? একটু দাঁড় করাচ্ছি। কেন, কি হলো? এটা কি কোনো গল্প না? মানে এটা গল্প হলেও সত্যি। সত্যি? তোমার ভাষায় কথাটাকে সত্যিই বলে। শুরু করি? দেখ ভাই, আপোষ করতে হবে, এতদিনকার নেতা আমি তোদের, আমার উপর ভরসা রাখতে হবে, এটা আমার হুকুম, বুঝলি? নেতা? অমল গুপ্ত নেতা? এটা আমি মানতে পারছি না। সেবারে গণ্ডগোলের সময় তুই এগিয়ে গেছিলিস বুলেটের মুখে, সেদিন কেন একটা বুলেট এসে তোকে শেষ করে দিতে যায়নি? অরুণ, তুই সেদিন মারা গেলে তোর মরা গাদে নিয়ে মিছিল করতাম, স্লোগান দিতাম, কমরেড অমল গুপ্ত অমর রায়। তোর শোকে সান্ত্বনা পেতাম, মৃত্যুকে তুচ্ছ মনে করতাম, লড়াইয়ের বল পেতাম, হাজারো নবীনকে তোর কথা বলতাম। তুই কে নেতা? হাজারো ভুকা শ্রমিকের রক্ত চষা ভাড়াটে নেতা? শুয়োরের বাচ্চা, খাঙ্কির ছেলে? চুপ পাঞ্চোদ! আর একটা কথা বললে না, গুলি গাড়ে ঢুকিয়ে দেবো। তোকে অনেক করে বোঝালাম, বুঝলি না? ভেবেছিলাম কাল আহমেদ সাহেবের সামনে কুত্তার বাচ্চাগুলোকে একটা বুঝিয়ে দেবো, আর তুই আমার ইয়ার, বন্ধু, কমরেড, তোকে কারখানাটা ভালো পোস্টে বসিয়ে দেবো। যতই তুই আমার বেচারে লোক জড়ো কর, ছোটোবেলার বন্ধু তো, বেইমানের মতো ভুলে যেতে পারবো না। বেইমান? অবশ্যই তুই, কেন তোর পেছনে আমি এমনি এমনি খুচর লাগাইনি রে। আমি জানি আমার পেছনে এই গদি তো নতুন ভাতার সুরেশ দাকে দিতে চাস, বস্তির সবাইকে তো আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছিস, আমি শুয়োরের বাচ্চা বলে, আমি বেইমান বলে, কিন্তু তোকে এখন আমার বন্ধু ভাবছি। আমি তোকে একটা শুয়োরের বাচ্চা থেকে বেশি কিছু ভাবছি না। মানে? তোর জন্যই লোকে তোর বিরুদ্ধে যাচ্ছে, বিশ্বাস করিনি আমি। ছাড়, তোর খচরের নামটা কি বললি? কিংসু চ্যাটার্জি? এই লেখলে কি করেছে এটা তুই কি করে জানলি?
ও তো তোর খোঁচড়ে আমার খবর দিচ্ছিল না, আমার খোঁচড়ে তোর সব খবর আমাকে দিচ্ছিল। কি হলো তোমার? কিংসুক, কিংসুক চ্যাটার্জি? আমি? কেন, তুমি আমার নাম জানো না? তুমি এই ঘটনার সাথে? তোমার যুগবার্তা আর কোনো সংবাদপত্রই পুরোটা জানতো না, কিন্তু এই ঘটনাটা আমি জানি। তুমি জানো ইস্টের সেই ভাইসরয় জুট মিল, অমল হলো কমরেড ঝাব্বু আর অরুণ হলো লাল বাহাদুরদা। হ্যাঁ, শেষ করছি। জলদার নাম করে বন্দুকটা নিয়ে এলি বল, ওরা দিয়েছে। কত টাকা নিজে ইজ্জতটা পেয়েছিলি সেটা তো জানি না, কিন্তু তুই কত বড় বেইমান সেটা জানা হয়ে গেছে আমার। আজ বিকেলে আমি তোকে দেখেছিলাম এই জামাটা পরে ওদের সাথে, প্রথমে বিশ্বাস হয়নি। সুরেশদা তোর উপর সন্দেহ হয়েছিল, তারপরেই এসব। দেখলি, আগেই বলেছিলাম, বিশ্বাস হয়নি তো আমার কথা। ভাগ্যিস কিংসু ছেলেটাকে খবর দিয়েছিল, না হলে। সুরেশদা, আমাকে অমলের সঙ্গে কথা বলতে হবে। বলে কোনো লাভ হবে না, নিজের আবরু বেঁচে দিয়েছ। শুয়োরের বাচ্চা। তবু কিছু না কথা বললে মনে হবে আমি শেষ চেষ্টাটা করলাম না। লড়াইয়ের মাঝখানে অনুভূতিটা আনিস না, আমি জানি ও তো ছোটবেলার বন্ধু, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে। তুমি আহমেদ সাহেবের সঙ্গে কথা বলে নিও, আমি দেখছি। আসছি। অরুণ, অরুণ কোথায় যাচ্ছিস? অরুণ যাস না, অরুণ আমার কথাটা শোন। অরুণ, ওরে বাড়া থাম, সত্যি ভুল করেছি। আমি আর সুরের মা থাকতে পারবো না রে, মাফ করে দিস। আর এই বন্দুকটারও তোকে মারার জন্যই দিয়েছিল। পরে সুরেশ শোন, ওরা বলেছিল তুই শালা খানকির ছেলে, মানবি না, কিন্তু আমি কি আর করা যাবে। বিদায় কমরেড। অরুণদা, ছোটবাবুর আনিসুর দিদিকে আসছে গো। এই তো বিভীষণ, তুই বাড়া ধোকা দিলি আমায়। আরে পাওয়ারে আসলে তুই তুই নাম ধিনাম পেতিস, কিন্তু তোরা বাড়া মিছিল, স্লোগান, ঝান্ডা, কমিউনিস্ট এসব করেই মরবি, এসব করেই মরবি। কথাগুলো তুমি ঠিকই বলেছ, আমাদের মৃত্যু যেভাবেই আসুক অন্তত মির্জাফরের তকমা লেগে আসবে না। মির্জাফর সে তো তুই না, বিভীষণ বলতে পারো, আমি কিছু মনে করবো না। আমি ঘর শত্রু কিনা জানি না, কিন্তু রাবণের বিপরীতে রামের সাথেই আছি, কিংবা নারদ। মুখ দিয়ে শুধু নারায়ণ নারায়ণই বেরোবে, সে যে যাই করে নিক না কেন। এবার তো শুধু মুখ দিয়ে বললে ওরই হরি বলি বেরোবে। বিদায়। অরুণদা, ছোটবাবুর দিকে আসছে গো, কি হবে? তুই দেবীপুর গেছিলিস? হ্যাঁ, বৌদি তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে। দে। এ নাও।
অরুণদা, বৌদি তোমার জন্য অপেক্ষা করছে, আর কিছুদিনের মধ্যেই ডেলিভারি। তুমি যা দিয়েছিলে আর আমার কাছে যা ছিল তা কিছু দিয়ে হসপিটালে ভর্তি করে এসেছি। তুমি পালাও এখান থেকে, আমি সব সামলে নেব, তুমি পালাও। তো সব বলা হয়ে গেছে অরুণদা, তুমি পালাও, তোমার একটা সংসার পড়ে আছে, তুমি যাও এখান থেকে। ওরও তো একটা সংসার ছিল, কি হলো? তুমি এই বেইমানটার সাথে নিজের তুলনা কেন করছো? বেইমান তো এখনো প্রমাণিত হয়নি, তবে একে থামিয়ে দেওয়া উচিত ছিল। সব কিছু প্রমাণ করতে নেই, থামিয়ে দিতে হয়। ছাড়ো অরুণদা, শোনো, ওরা আসছে, তুমি পালাও, তোমার জন্য কেউ অপেক্ষা করে আছে, তুমি পালাও, আমার কথা তোমাকে ভাবতে হবে না। কমরেড কিংসু চ্যাটার্জি, পড়ে থাকা বন্দুকটা উঠাও। এ নাও ব্যাগ, এই শাড়িটা তো আমি সুকলতাকে দিতে পারবো না, ব্যয়ে কিছু টাকা আছে, যা খরচাপাতি হয় দিয়ে দিবি, তোকে দুটো কাজ করতে হবে। কিন্তু অরুণদা কেন? আহ, সময় নষ্ট করিস না, হাতে বেশি সময় নেই। যা বলছি শোন, সুকলতাকে কী বলিস? আদর্শের কথা বলতে বলতে আমি রাজনীতি করে ফেলেছি, এক না এক তন্ত্র। আমি মরে গেছি ওকে বলিস না, বলিস আমি বেঁচে আছি ওর বিশ্বাসে, আর ওকে মনে করতে বলিস শেষবারের কথাগুলো, অন্য কোনো মহাদেশে সেপ্টেম্বরের কোনো ভোরবেলায় আমাদের আবার দেখা হবে, শিউলি ফুল কুড়াতে গিয়ে। আর দুই, সত্যিটা তোকে প্রকাশ করতে হবে, তুই কথাতে আমাদের আদর্শের কথা প্রত্যেককে জানাবি, কথাতে। সহযোদ্ধা, তুমি যেখানে তোমার লড়াইটা শেষ করেছ, আজ থেকে সেই লড়াইটা আমি লড়ব। লাল সেলাম, পালা, বিদায় কমরেড, আমাদের আবার দেখা হবে কোনো এক আন্দোলনরত মিছিলের মাঝে। এ কথা সে কথা যত নির্জনতা, সবই প্রশ্ন শুধু কিছু নিষ্পৃহতা, ভাসে এ আকাশে দিশাহারা যত অসুখী তারা, হাসে ছেড়া তাসে রাজা রানী জানি জোকারে, কাউকে হারিয়ে ফেলে শেষ মুহূর্তটা হয়তো এমন জানে চেনা খামে খুঁজে যায় যেটুকু আমার ক্ষেত্রে একই হয়েছিল। যত নির্জনতা সবই প্রশ্ন শুধু কিছু নিষ্পৃহতা, ভাইয়া এই সুরটা ভাবছি আজকে ইউনিভার্সিটির সামনে বাজাবো, রেশমার খুব পছন্দ হয়েছে সুরটা, এটা সবাইকে আহ্বান করার সুর। সুরটা ভালো। ভাইয়া তুমি কানাইদাকে বলো আমাদের ব্যাপারটা একটু কভার করতে, আন্দোলনটা ভাবছি নতুন করে শুরু করব,
সুর দিয়ে শুরু করব। ভাইয়া, আজ তুমি থাকবে আমাদের সাথে? সাংবাদিকরা কখনো কারোর সাথে থাকে না। ঘটনাটা এফেক্টিভ মনে হলে তোকে বলতে হবে না, সব সংবাদপত্রেই যাবে। একটা কথা আগেও বলেছি, এখনও বলছি, হিংসাপাত কখন নরম হয় না, মনে রাখিস। দেখা যাক কি হয়। জালিওয়ালা বাবু কিন্তু অহিংসভাবে ঘটেছিল, আজও সেটাই হবে। আমরা আমাদের ন্যায্যটা বুঝে নেবই। তোর একটা পরিবার আছে, মনে রাখিস। দিলে দিমাগে দুটোতেই আছে। আচ্ছা আর চলি ভাইয়া, নয়তো দেরি হয়ে যাবে। ভাবলাম যাওয়ার আগে তোমার সাথে একবার দেখা করে যাই, যদি সময় হয় আবার দেখা হবে। সাবধানে যাস, আল্লাহ হাফিজ। ভাইয়া, অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবছি, না বললে আজকে দেরি হয়ে যাবে অনেক। কি? ইনকলাব জিন্দাবাদ ভাইয়া, ইনকলাব জিন্দাবাদ। কিছুক্ষণ পর খবর আসলো, ইউনিভার্সিটিতে কেউ বা কারা বোম ফেলেছে। 5টা বিস্ফোরণ, পুলিশ আসলো, এলোপাতাড়ি গুলি। একজন আন্দোলনরত ছাত্র বেরিয়েছিল না, খালি খবর এসেছিল একটা বেহালায় অক্ষত ছিল এই লাশের ভিড়ে। কিছু রাত কিছু দিন এক জন্মের ঋণ, সবই নাকি পথে ঘাটে কুরনো ধুলো, যার কবে কার কার নিশে জমে থাকা ঘেন্নার কাদা মাটি জড়ানো। কিছু রাত কিছু দিন এক জন্মের ঋণ, সবই নাকি পথে ঘাটে কুরনো ধুলো, যার কবে কার কার নিশে জমে থাকা ঘেন্নার কাদা মাটি জড়ানো। সে পথে হাজার মৃত পাখিরা, পাখির চোখেতে রাখা চোখেরা, বেহুলার ভেলা বেসে যায় নাকি কোনো দেশে, কেউ বেঁচে উঠেছে কি আসতে। আমার ভাইটা তো সুর খুঁজতে গেছিল। কিন্তু গুলির বিকট আওয়াজ সব কেউ শেষ করে দিল। মানচত্তাকে বাঁচিয়ে রাখা যাবে না, গেড়ে ফেলতে হবে। হ্যাঁ, সত্য কথাই কইছেন, বাড়াবাড়ি কোন ঠিক হইব না। তাহলে আপনাদের কাছে কোনো উপায় আছে, কিভাবে কাজটা করবেন? মেরে ফেলতে হবে সেটা জানি, কিন্তু কিভাবে সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, বুঝদা কাম করবেন। গতবারই দুখানা রেপকে সাইকা খুব বাঁচা বাঁচছেন, হুড়ুবুড়ি কোন ঠিক হব না। তো ইন্সপেক্টর রায়াবু, আপনি কি বলছেন? কাল সকালে অরুণকে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিই। এখন তো এনকাউন্টার করা লাশের ভিড়, নকশাল নয় চাই দেবো, আর প্রমাণ কেউ তো ধরতেও পারবে না। ক্লিয়ার মার্ডার, ডেথ ওয়ারেন্ট। হ্যাঁ, গুড আইডিয়া, করতে হলে এটাই করতে হবে। আমার অনেক টাকা ইনভেস্ট করা আছে কারখানায়, মজুরগুলোকে ফিরে পেতেই হবে। আর অমল গুপ্ত, ওর খুনের দায় সুরেশ মন্ডলকে ফাঁসিয়ে দেবো। খাড়াখাড়ি তো ছিলই একটা, আরেকটা ক্লিন মার্ডার। তাহলে কাল 5টা ইটকলা মাঠ। অনিশুর, সুরেশ মন্ডলকে ধরে নিয়ে যা। ঘটনাটা এইভাবেই ঘটিয়েছিল ওরা। যে বরাবর আদর্শের কথা বলে গেল, তার ভাগ্যকে ঘিরেই এত বড় রাজনীতির চাল কষল ওরা। তুমি কি করে বেঁচে গেলে? ওরা তোমায় টার্গেট করেনি? পুরোপুরি পারেনি বলবো না, পেরেছিল, কিন্তু কিছু প্রমাণ করতে পারেনি আমার বিরুদ্ধে, তাই তাদেরই ছাড়া পেয়ে গেলাম। তো এখন আমার কী কাজ? যেটা আমার কাজ সেটাই, সত্যিটা সবার সামনে আনতে হবে। কিন্তু আমি কিন্তু কি ইমরান্দা, তুমি কি চাও না সত্যিটা সবার সামনে আসুক?
আসলে এত বড় স্টেপ, রিক্স হয়ে যাবে তো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো, এই 30 মিনিটে তোমার কোনো টেলিফোন আসেনি। হ্যাঁ, তাই তো। আর আসবেও না যতক্ষণ না রিপেয়ারিং করাচ্ছ। কেন? যখন তোমায় ঘটনাটা বলছিলাম তখন যাতে কেউ ডিস্টার্ব না করে, নইলে তো শর্তটা ফুলফিল হয়ে যেত। তাই রিক্স নিয়ে জল খাওয়ার বাহানায় টেলিফোনের তারটা কেটে দিলাম। রিক্স নিয়ে কি করেছে এটা? আমার যা করার আমি করে দিয়েছি, এবার যা করার তোমায় করতে হবে। আমি পারবো না কিছু করতে। পারতে তোমাকে হবেই ইমরানদা। না, পারতে তোমাকে হবেই, এটা না করলে খারাপ হয়ে যাবে। কিন্তু কি আর খারাপ হওয়ার বাকি আছে? দেখো ইমরানদা, আমাকে বাধ্য করো না, কাজটা কিন্তু আমি হেনতেন প্রকরণে করাতে পারি। সত্যিটা সবার সামনে আসবেই। কেন, কি ক্ষমতা দেখাবে এবার? ভয় নেই, প্রাণে মারব না, শুধু দুটো হাত লুলো করে দেবো। কিছু করার নেই আমার ইমরানদা। কারোরই কিছু করার নেই। দেওয়ালে পিঠেই গেছে যে, এবার শুধু এগোনোর পালা। এগোনোর পথ অন্ধকার, সামনে কিছু নেই, সব শেষ। কিন্তু ইমরানদা, কিছু পেতে গেলে কিছু খোয়াতে তো হবেই, তাই না? খোয়াতে হবে। রাফিদুল খান আমার ভাই, ও কি পেয়েছে? এই ছেলেটার মতো হাজার হাজার ছেলেমেয়ের সত্যিটা তুমি বলতে পারো, এই ছেলেটাকে বিচার দিতে পারো, তাতে কি আমার ভাইটা বেঁচে আসবে? অবশ্যই নয়, কিন্তু তুমি আরেকজনের ভাইয়ের বা বোনের মৃত্যুটা আটকাতে পারবে। মৃত্যু আটকানো যায় না কিংসুক, আমি পারবো না এটা। আমি কোনো কথা শুনবো না। হেরে যাওয়া মানুষের কোনো দরকার নেই, হার না মানা মানুষের দরকার। তুমি ছাপাবে এটা। না, 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 ছাপাতে তোমাকে হবেই। না, তুমি ছাপাবে এটা। 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 পাঁচটা তো বেজে গেল, রায়বাবু কখন আসবে? আসবো আসবো, বড়কর্তার লয়ে কাল রাতে কথা হয়েছে রায়বাবু, বড়কর্তা খুশি হয়েছে। যাই বলুন, সুরেশকে ধরতে কিন্তু ঘাম বেরিয়ে গেছে। অমলের লাশটাকে কি করলে? পুঁতে দিয়েছি। এই মানে সুরেশ মণ্ডল মেরে পুঁতে দিয়েছে, পরে আমের সাহেব আসলে জমায়েতের সামনে খোড়া হবে, ততক্ষণে অরুণ আর সুরেশ দুই বাঞ্চুদি শেষ। গুড মর্নিং স্যার। সব গোছানো হয়েছে তো? সব প্ল্যান মাফিক চলছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে, সুরেশটাকেও ধরে নিয়েছে, ওটাকেও সঙ্গে সঙ্গে। গুড গুড। অ্যানিশুর, রেডি করো। ভয় পাস না অরুণ, সাহস রাখ। সুরেশটা একে কি পাওয়ার মতো মৃত্যু বলে? ওর সুরে বাচ্চা, যা দৌড়ে যা। ভয় নেই অরুণ,
স্লোগান স্লোগান দুনিয়ার মজদুর দেখো কথা কানে যাচ্ছে না, চল সামনে দৌড়া। রাগ হচ্ছে, যা তোর এই চেয়ারম্যানের কাছে গিয়ে আমাদের নামে লালিশ করবি। যা নীহারবাবু, আমাকে কোনো চেয়ারম্যানের কাছে যেতে হবে না। আমার এখানে জন্ম, আমার এখানেই মৃত্যু। আমি অন্য কোথাও যাব না, আমি এই দেশেতেই থাকব। বন্দে মাতরম, ইনকিলাব জিন্দাবাদ। চল বাড়া, দৌড়া দৌড়া বঞ্চত। সুখলতা, তোমার কথা খুব মনে পড়ছে গো। আমি যদি আবার ফিরে আসি, চিনতে পারবে তোমায়? সব মনে থাকবে তো তোমার? তুমি ভালো থাকো, বিদায় সুখলতা, আবার দেখা হবে। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ, সকল দেশের সেরা বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। জন্ম যেন এই দেশেতেই।